ইন্ডিপেন্ডেন্ট কিছুক্ষণ আগে একটি প্রতিবেদনে দাবি করেছিল মুখ্যমন্ত্রী মিথ্যে বলছেন, ক্ষমতায় আসার আগে যেভাবে রাজ্যের মানুষকে মিথ্যে টোক দিয়েছিলেন, এবারে ক্ষমতায় এসেও সেই কালচার থেকে বেরিয়ে আসতে পারেননি ত্রিপুরার বিতর্কিত মুখ্যমন্ত্রী। সোমবার একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, টিকাকরণে নাকি ত্রিপুরা ইতিহাস করেছে, 40 বছরের ঊর্ধ্বে 92% মানুষের টিকাকরণ হয়ে গেছে বলেও সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রথমে খুব ভালোভাবে শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং তারপর তথ্য প্রমাণ, রাজ্যের বাস্তব চিত্র আর বঞ্চিত মানুষের বক্তব্যের মধ্য দিয়ে ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ করে দেবে মিথ্যে বলছেন ত্রিপুরার বিতর্কিত মুখ্যমন্ত্রী। কোভিড টিকাকরণ পুরো দেশের মধ্যে ত্রিপুরা নাম্বার ওয়ানে রয়েছে, 45+ 92% এর উপরে। এগুলো কোন সাধারণ বিষয় না, ত্রিপুরা এগুলো আন্দোলনের নামে কল্পনা করা যেতে পারে, এগুলো আন্দোলন করলে করা যায় না। শুনলেন তো খুব ভালোভাবে মুখ্যমন্ত্রীর বক্তব্য, এবারে চলুন এই ছোট্ট প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা মুখ্যমন্ত্রীর প্রিয় জায়গা উদয়পুরে পৌঁছে যাই। উদয়পুরের খিলপাড়া পঞ্চায়েতে যে কাণ্ড ঘটেছে তা দেখলে খোদ মুখ্যমন্ত্রীও স্বীকার করে নেবেন যে ওনার বক্তব্যের সাথে বাস্তবের বিস্তর ফারাক রয়েছে। খিলপাড়াতে ভ্যাকসিন নেবার জন্য সকাল 7টা থেকে প্রায় 2 দিন ধরেই ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষ। 7 থেকে 8 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর গত 2 দিন ধরে এনাদের বলে দেয়া হচ্ছে ভ্যাকসিন নেই, আর ভ্যাকসিন দেয়া সম্ভব নয়। অথচ খেটে খাওয়া গরিব অংশের মানুষ কাজে না গিয়ে সকাল থেকে ভ্যাকসিনের লাইনে দাঁড়াচ্ছিলেন। সোমবারেও ঘটে একই কাণ্ড, ব্যাস এতেই আগুনে ঘৃতাহুতি হয়, বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জনগণ। শুনেছিলেন কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রীর বক্তব্য, এবারে শুনুন মানুষ কি বলছে। গতকাল পাইছিলেন? হ্যাঁ পাইছেন না, এখন কি থাকব? এটা কোন জায়গা, কোন জায়গা এটা? দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন না পেয়ে উত্তেজনা এই পর্যায়ে পৌঁছায় যে মানুষের ক্ষোভ দমনে হাজির হয় পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশের ভয় দেখিয়ে একজন মিথ্যেবাদী কতদিন নিজেকে হরিশ্চন্দ্র প্রমাণ করবেন? এই তো গেল ভ্যাকসিনের অধ্যায়, এবারে আসা যাক নতুন কাণ্ডে। সরকারি কোষাগারের কোটি কোটি টাকা খরচা করে তথ্য এবং সংস্কৃতি দপ্তর মুখ্যমন্ত্রীর ইমেজ বাঁচাতে মাঠে নেমেছে। সব সরকারি কর্মচারীদের খামে করে একটি চিঠি পাঠানো হচ্ছে, যদি আপনি কর্মচারী হয়ে থাকেন খুব দ্রুত পাবেন, কেননা অনেকেই পেয়ে গেছে সেই চিঠির স্বাদ। সেই চিঠির উপরে মুখ্যমন্ত্রীর ছবি, নিচে মুখ্যমন্ত্রীর স্বাক্ষর, আর তার নিচে লেখা তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক জনস্বার্থে প্রচারিত। কিন্তু চিঠিতে যা লেখা তা পড়লে বোঝা যায় জনস্বার্থের কোনো ব্যাপার এখানে নেই, সবটাই কার্যত মুখ্যমন্ত্রীর স্বার্থ।
পুরো ভোটের আগে কর্মচারীদের কাছে টানতেই এই কৌশল নিয়েছে বিজেপি দল। অবশ্য ত্রিপুরার কর্মচারীদের যে সপ্তম পে কমিশন দেয়া হয়নি সেটা চিঠিতে স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী লিখেছেন, সপ্তম পে কমিশনের আদলে বর্ধিত বেতন চালু করা হয়েছে মাত্র। আসলে মাত্র 3 বছরেই সমাজের বিভিন্ন অংশের মানুষ যখন ক্ষুব্ধ তখন খুশি নয় কর্মচারীরাও। তাই কোটি টাকার চিঠি ছাপিয়ে মুখ্যমন্ত্রীর ইমেজ রক্ষায় ব্যস্ত হীরা প্রশাসন। কখনো মিথ্যে বলা আর কখনো ইমেজ বাঁচানোর প্রয়াস করা, আর সব কিছুর জেরে কিন্তু ভুগছে রাজ্যের খেটে খাওয়া সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।